খাদ্য পরিকল্পনা এবং পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফ করছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এবং স্থিতিশীল রাখার জন্য এবং আপনাদের আমাদের মানে সংগ্রহ অভিযানে আপনারা যে বিভিন্ন সংবাদ পরিবেশন করে যে সহযোগিতা করেছেন তার জন্য সকল সাংবাদিক বন্ধুকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আশা করি আপনারা সবসময় একটু সহযোগিতা করে যাবেন। আমাদের আজকের সিদ্ধান্ত যেগুলো হয়েছে সেগুলো হল আমাদের আমন মৌসুমে আমরা 400,000 মেট্রিক টন চাউল ক্রয় করব এবং সিদ্ধ চাউল এবং 100,000 মেট্রিক টন আমরা আতর চাউল ক্রয় করব এবং 2,000,000 মেট্রিক টন আমরা ধান আমরা ক্রয় করব এবং এটার মূল্য নির্ধারণ করা হয়েছে যে বড়তে যেরকম ছিল বড়তে 30 টাকা কেজি ধান এবং 44 টাকা কেজি চাউল এবং আতর চাউলটা 43 টাকা কেজি এটা নির্ধারণ হয়েছে এবং আশা করি যে আমরা আমাদের সকল কার্য মানে ডিস্ট্রিবিউশনের কার্য পরিচালনা করেও আমরা খুব ভালো অবস্থানে আমরা আছি, আমাদের মজুদ অবস্থান ভালো আছে এবং আমাদের ইতিমধ্যে 450,000 মেট্রিক টন গম আমাদের পাইপলাইনে আছে আমাদের জিডিজি।